এই মাওলাই করিম এই ফেতনা ফাসাদের জমানায় ব্যস্ততম সময়, যখন মানুষ ব্যবসা বাণিজ্য দুনিয়ার ঝামেলার মধ্যে থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি দামি মানুষদের মজলিস, এত দামি আবার মজলিসে যারা উপস্থিত হয়েছে তারাও অনেক দামি, এত দামি দামি বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা করেন। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারা অনেক দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে গার্ড অফ অনার হিসেবে ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু ক্বাউমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুমুল মালাঈকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাওহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মজলিসের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের আলোচনাও শুরু করছেন। মজলিস অনেক আমি অনেক গুরুত্বপূর্ণ, এক কথা বলিয়েন না। শুধু তাই নয়, যেরকম লন্ড্রির মধ্যে যখন জামা কাপড়গুলি দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ড্রিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় বহুত গুণা ছিল, মাওলাই করিম কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুণা সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়েত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নি কদ গফারতুলাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতেন ইয়াকুলুল আযজা ওয়া জাল্লাহুমুল সুলাসা উলা ইয়াশকা জালিসুহুম রাওহুল বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার দেন, ফেরেশতারা সাক্ষী তা গোটা মজলিসের বান্দাদের গুনাহগত আমি সব মাফ করে দিয়েছি। যাই হোক, আমি যে আয়া শরীফ তেলাওয়াত করছি, ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের কাছে পেশ করছি, এর উপরে কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, কলবের দরজা খোলা থাকবে, মোবাইল ফোনের রিং টোন অফ থাকবে, দ্বিতীয়বার আল্লাহর ওয়াস্তে কার যেন রিং টোন না বাজে, খুব খেয়াল রাখি ভাই, দ্বিতীয়বার কার যেন মোবাইল ফোনের রিং টোন না বাজে। আমার শরীর এখানে থাকবে, মন এখানে থাকবে, কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে, মানা যাবে না, কি ঠিক আছে না? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না, কাউর কথা মানতে পারে না, যেহেতু আমি মোমেন, সেহেতু আমি আল্লাহর গোলাম, যেহেতু আল্লাহর গোলাম আমি, সেখানে অন্য কাউর গোলামি আমি করতে পারি না, ঠিক আছে না ভাই? এখানে আমরা যারা আছি, গোটা দুনিয়ার মধ্যে যারা আছে, দুনিয়ার মধ্যে মজলিসে বসার দিক থেকে এক, বাজারে যাওয়ার ব্যাপারে এক, মাঠে খেলা করার ব্যাপারে এক, স্কুলে পড়াশোনা করার দিক থেকে এক, চক্ষু কান নাক ত্বক জিহ্বা শরীর অবয়ব গঠন প্রণালী এক, দুনিয়ার মধ্যে সবাই মানুষ,
সবাই ইনসান, কি কথা ঠিক না? এই ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এক, ঠিক না? কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা, কয়টা গ্রুপ? আমার ভাষা না, আমার বক্তব্য না, আমার কোনো কথাও না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন। লাস্তা আলাইহিমি মুসাইতির, আমি দারোগা হিসাবে আসি নাই, ব্যাট নিয়েও আসি নাই। আপনি মানলে মানেন, না মানলেন না মানেন। ফামান শাফ আল ইউমিন ওমান শাফ আল ইয়াকফুর, কি কথা ঠিক না? আপনি মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। আপনি বুঝবেন, আপনার মাওলাই বুঝবে। কোরআনের ভাষায় গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল আর একদল, আর কোনো দল নাই, মত নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ইহুদি সব শেষ। ধনী গরিব শিক্ষিত মুরুক্ষ ক্ষমতাসীন বিরোধী দল সব শেষ, গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কি কথা ঠিক না? রেজাল্টের আগে সমস্ত ছাত্র এক ছিল, একই ক্লাসে ক্লাস করছে, একই মাঠে খেলাধুলা করছে, একই রাস্তায় চলাফেরা করছে। রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল ফেল। কি কথা ঠিক না? আবার পাস গ্রুপের মধ্যে কোয়ালিটি এক না। ভাই একটু মাইক কমায় দেন, গুনগুন ব্যাট সাউন্ড যেন না আসে। হ্যাঁ মাইকওয়ালা, ব্যাট সাউন্ড আসে কেন? ওই যে গুন করে শব্দ দেয় কেন? হ্যাঁ, রেজাল্টের পরে গ্রুপ কয়টা? একদল পাস আর একদল। আবার পাস কোয়ালিটির মধ্যে কোয়ালিটির ভিন্নতা আছে, কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি। কি কথা ঠিক না? মনে রাখতে হবে যে গোল্ডেন পেয়েছে সে যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, যে গোল্ডেন পায় না সে একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। যে এ প্লাস গোল্ডেন পেয়েছে সে যেই চাকরি পাবে তার বেতন যা হবে, যারা এইভাবে পাস করে নাই, এই মানে পাস করে নাই, তাদের চাকরি এবং বেতনের মানও এক হবে না। যদিও সব পাস কিন্তু মান এক না, যদিও সবাই জান্নাতি মান এক না। আটটা কোয়ালিটি হবে জান্নাতিদের মধ্যে, কয়টা কোয়ালিটি ভাই? এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির পার্থক্য কি? এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কি? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক জান্নাতির মধ্যে আর এক জান্নাতির মর্যাদার পার্থক্য, জমিন থেকে আসমান যত পার্থক্য, এক জান্নাতির মধ্যে আর এক জান্নাতির এইভাবে পার্থক্য হয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। দুনিয়ার মধ্যে যে 98 পাইছে, 90, 95, তার যে মান, আর যে 80 বা 70 পাইছে তার মান এক না। এটা স্বাভাবিক বিষয়, কি কথা ঠিক না? ঠিক জান্নাতির মধ্যে পার্থক্য হওয়ার দলিল বা যুক্তি হলো এই, যেই ব্যক্তি ছোটোবেলা থেকে ইবাদত করে ওই ব্যক্তির মর্যাদা, আর যারা বড় হওয়ার পরে ইবাদত করে তার মর্যাদা কোনো দিন এক হতে পারে না। যেমন দুইটা গাড়ি একই ব্র্যান্ডের, একটা গাড়ি তার গন্তব্যস্থানে 50 বছর আগে রওনা করছে, আর একটা গাড়ি তার গন্তব্যস্থানে 50 বছর পরে রওনা করছে। যেই গাড়িটা 50 বছর আগে রওনা করছে, 50 বছর পরের গাড়ি আগের গাড়ি কি ধরা সম্ভব? কথা বলেন, কেন? একই ব্র্যান্ড, একই কোয়ালিটি, একই সিসি। তোমারও পিক আপ আছে, তারও পিক আপ আছে, তোমার রাস্তা ফিরি, তারও তো রাস্তা ফিরি, কিন্তু সে তো 50 বছর আগে রওনা করছে, তুমি ধরবা কীভাবে? ধরার কল্পনাও তো করা যায় না। কি কথা ঠিক না? তাই যেই ব্যক্তি 50 বছর আগের থেকে নামাজ পড়া শুরু করছে, আর যে 50 বছর পরের থেকে নামাজ পড়া শুরু করছে, দুইজনের মান কোনোদিন এক হওয়া সম্ভব না। কেন? কারণটা কি? ওই ব্যক্তি 50 বছর আগে নামাজের অ্যাকাউন্ট খুলে, নামাজের অ্যাকাউন্টে নামাজের সওয়াব দ্বারা পরিপূর্ণ করে ফেলছে, আর তুমি মাত্র নামাজের অ্যাকাউন্ট খুলছো, মাত্র খুলছো, আর সে 50 বছর আগে খুলছে, তুমি ধরবা কিভাবে? তুমি জান্নাতে যেতে পারবা না সেইটা বলছি না, তুমি 33 পাবা না আমি সেইটা বলছি না,
কিন্তু 95-100 পেতে পারো না, তুমি গোল্ডেন এস প্লাস পেতে পারো না, তুমি 5 করবে না তা আমি বলছি না, তুমি জান্নাতে যেতে পারবে না তা কিন্তু আমি বলছি না। যেই ছেলেটা 50 বছর আগে দাঁড়ির অ্যাকাউন্ট খুলছে, ওর তো দাঁড়ির নেকে পরিপূর্ণ, আর তুমি মাত্র খুলছো, পারবা কিভাবে? যে 50 বছর আগে টুপির অ্যাকাউন্ট খুলছে, তুমি মাত্র টুপির অ্যাকাউন্ট খুললা। যে 50 বছর আগে থেকে রোজা রাখছে, তুমি কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো, রমজান মাস পাবা কোথায়? সে তো 50 বছর রোজা রাখছে, এখন যত হায়াত পাবে বাড়তে থাকবে, কিন্তু তোমার তো 50 বছর বিয়োগ হয়ে গেছে, এটা যোগ করবা কিভাবে আমাকে বলো? আমার ছাত্র বন্ধুরা, তুমি কেন খেয়াল করছো না, যেই দিন তুমি ক্লাসের মধ্যে গায়ের হাজির, লাল কালির দাগ পড়ছে, এরপরে কেয়ামত পর্যন্ত যদি ক্লাসে থাকো, যেই দিন লাল কালির দাগ পড়ছে ওই দাগ আর কোনোদিন উঠানো সম্ভব না। যেই ফজরের নামাজ তুমি কাজা করছো লাল কালির দাগ, যেই জোহরের নামাজ কাজা করছো লাল কালির দাগ, যেই আসরের নামাজ কাজা করছো লাল কালির দাগ, যেই এশার নামাজ কাজা করছো লাল কালির দাগ, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়লেও ওই লাল কালির দাগ কোনোদিন মোচন করা সম্ভব না। তুমি পাস করবে না তা বলছি না, মায়ুস হয়েও না, মায়ুস হয়েও না, নৈরাশ্যের কিছু নাই। এমনকি হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি জিন্দিগিতে ইমানের সাথে একবার আল্লাহ কি বলবে বলেন, একবার জিন্দিগিতে ইমানের সাথে আল্লাহ বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক একদিন জান্নাতে নিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলতেছি, যেই যুবক তার জৈবন ইবাদতে কাটায় দিছে, সেই জৈবনের মান আর তুমি বুড়ো হয়ে ইবাদতের মান কোনো দিন এক না। সময় চলিয়া যাইতেছে যুবক, সময় চলিয়া যাইতেছে, হেলায় খুয়েও না, এইটা ব্যাক করার জিনিস না, এইটা ব্যাক করার। 1800 আজকে কয় তারিখ? এই 7 তারিখ গত হওয়ার পরে, 1800 7 তারিখ গত হওয়ার পরে কেয়ামত পর্যন্ত ব্যাক করা সম্ভব না। 19 7 তারিখ হতে পারে, 20 7 তারিখ হতে পারে, কিন্তু 1800 7 তারিখ যদি চলিয়া যায়, সেই 7 তারিখ কোনোদিন ব্যাক করা সম্ভব না। তোমার হায়াতের থেকে যে জিন্দিগি চলিয়া যাইতেছে, হাজার চেষ্টা করে ব্যাক করা সম্ভব না। এর জন্য ব্যাক করার কোনো কায়দা নেই এখানে, এখানে ব্যাক করার কোনো কায়দা নেই, এটা কোনোদিন সম্ভব না। কাজে সময় চলিয়া যাইতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন, এর মধ্যে ওই যুবক আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার জৈবনটা আমার মাওলানার ইবাদতে কাটায় দিছে। আসলে যুবকদের ইবাদতের মান আর মুরব্বীদের ইবাদতের মানও এক না। তাহলে কেন আজকে আমি মুরা হয়ে গেছি, বুড়া হয়ে গেছেন, এখন টুপি পরলে মানুষ আপনাকে শ্রদ্ধা করে, বরং মানুষ আপনাকে বলে আপনার টুপি পরা উচিত, কিন্তু এই ছেলে যখন টুপি পরিয়া কলেজে গেছে, তখন তো টুপি ধরিয়া থুক মারছে, এই থুক খাইয়াও টুপি পরা আর প্রশংসিত হয়ে টুপি পরা, এই দুই টুপির মান কোনোদিন এক না। বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু দুই টুপির মান, এখন বুড়া হয়ে গেছেন, নাপিতের কাছে দাড়ি কাটতে গেল, নাপিত বলে আপনি দাদা হয়ে গেছেন, নানা হয়ে গেছেন, আপনার জন্য ঠিক না। যখন নাপিত আপনাকে দাড়ি রাখার জন্য নসিহাত করতেছে, সেই সময় দাড়ি রাখা, আর যে যুবক দাড়ি রাখি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রাজাকার আলবদর বলিয়া তাকে কত টিটকারে সহ্য করতে হয়েছে, ওই দাড়ি আর এই দাড়ি যদিও বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু মান মান এক না। মানের মধ্যে পার্থক্য আছে, যদিও কুয়েতের দিনার 1 দিনার আর আমাদের বাংলাদেশেও 1 টাকা, ওইটাও 1 দিনার, আমাদের 1 টাকা, যদিও 1 শব্দ ঠিক, কিন্তু মান এক না। ওই জুয়ানের লম্বা জামা, জুয়ানের দাড়ি, জুয়ানের টুপি, তার যে মান আর মুরব্বীদের মান কোনদিন এক হতে পারে? কেন বুঝতেছেন না? কোনো মুরব্বী এখন যদি কোনো মেয়ের সাথে ফিল্ডিং মারতে যায়, ইফতিজিং করতে যায়, অমনি মেয়ে ভেংসি মারবে, মুরব্বী চরিত্র ভালো হয় নাই, দেখেন মেয়ে ফিরে দিতে আস,
আর জুয়ানকে ডাকছে আসো, নোট বিনিময় করার জন্য আসো, আসো আড্ডা মারার জন্য আসো, আসো প্রেম করার জন্য আসো, এখানে মেয়ে আহ্বান করছে। সেই সময় যুবক ফিরিয়া যাওয়া, আর যেখানে মেয়ে ফিরাইয়া দিছে সেখানে আরেকজনে ফিরিয়া যাওয়া, এই দুই ফিরিয়া যাওয়ার মান এক না। ওয়াদাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যুবককে ডাকছে কোনো মেয়ে তার দিকে, কিন্তু যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথাও বলতে পারবো না। ওই যুবককে আল্লাহ ফাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর জন্য জুয়ানদের এমাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, কারণ জুয়ানদের এবাদতের তাসবিহ সামঞ্জস্য নবীদের, কারণ সমস্ত নবীরা জুয়ান থাকতে এবাদত করছে, এমন কোনো নবী নাই যে বুড়ো হয়ে এবাদত করছে। সমস্ত নবীদের এবাদত জুয়ানির থেকে ছোটর থেকে, কাজে যারা ছোটর থেকে এবাদত করবে তাদের এবাদতের মিল কার সাথে? নবীদের সাথে। এই জন্য তাদের কেয়ামত হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। তবে মুরব্বীরা সময় তো চলিয়া গেছে, কি করবেন? ধরার কায়দাটা কি? একটা কায়দা আছে আল্লাহর কাছে, আফসুস খুবই দামি, আফসুস খুবই দামি। যদি কাঁদতে পারেন, আফসুস করতে পারেন, বাকি জিন্দগিটা এই দুনিয়ার পিছনে না খাটাইয়া মনকে যদি বোঝান, মন দুনিয়ার পিছনে 50 বছর গোলামি করছে, দুনিয়ার 60 বছর দুনিয়ার গোলামি করছি, মনকে বুঝান, মন জানি না কয়দিন বাঁচবো, বাকি কয়দিন আমি মাওলার গোলামি করব। বহুত গোলামি করছি দুনিয়ার, একটু দেখেন না বিয়োজন করার সম্ভাবনা আছে কি নাই? দুনিয়াতে জান্নাতিদের সেফাত গুণ কি হবে আর জাহান্নামীদের গুণ কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে বিশদ ব্যাখ্যা করছেন, আর দুনিয়া সিজদুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা বলা হয় কাকে? যার মধ্যে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? তিনটা। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, এর নাম জেলখানা। জেলখানা কেউ যেতে চায় না? যদি যায় পাগল হয়ে যায়, কীভাবে বের হবে? ইচ্ছা অনুযায়ী গোসল করতে মনে চায়, জেলার আইন নেই। মেয়েকে দেখতে মনে চায়, জেলার আইন নেই। বিবিকে দেখতে মনে চায়, জেলার আইন নেই। বিরিয়ানি খাইতে মনে চায়, জেলার আইন নেই। ঘুমাইতে মনে চায়, জেলারের ইচ্ছা অনুযায়ী কাজ করা, এর নাম জেলখানা। জান্নাত যেখানে মানুষ যেতে চায়, যদি একবার যায় বের হইতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, মনে যা চায় তাই করা যায়। আদেশ নাই, নিষেধ নাই, বাধা নাই, কথ্য নাই, মনে যা চায় করতে থাকো, এর নাম কি ভাই? তা দুনিয়া মুমিনদের জন্য, কাফেরদের জন্য? তার মানে কাফের তোমার মনে যা চায়, বেঈমান তোমার যা মনে চায় করো, তুমি জান্নাতের মধ্যে আসো। নামাজ পড়তে মনে চায় না পড়িও না, রোজা মোট রাখতে মনে চায় না রাখিও না, টুপি পড়তে মনে চায় পড়িও না, দাড়ি কাটতে মনে চায় কাটো, সেনা করতে মনে চায় করো, সুদ খাইতে মনে চায় খাও, ঘুষ গ্রহণ করতে মনে চায় করো, তুমি তো জান্নাতের মধ্যে আস। কিন্তু মোমেন তুমি কোথায় আছো? টুপি ছাড়তে মনে চায়, মনে চায় কিন্তু জেলারের পারবি না। দাড়ি কাটতে মনে চায় না, তা না মনে চায়, আমার তো চায়। যুবক সাজতে মনে চায়, মেয়েদের সাথে আড্ডা মারতে আপনাদের চায় কি চায় না? আমার তো চায়, আমি তো ফেরেস্তা না। স্কুলের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের ক্লাস বন্ধ করিয়া খেলতে মনে চায় না, ব্যাপারটা এরকম না। এই মন চাই খায়, চায় কি চায় না? মন চায়, কিন্তু তার পড়া আছে, তার ক্লাস আছে, তার সামনে পরীক্ষা আছে। আড্ডা মারতে ছেলেদের মন চায় না, তা না, মন চায়, পড়তে মনে চায় না,
কিন্তু যে ছেলে ভর্তি হয় না তার তো পরীক্ষা নাই, তার তো ক্লাস নাই। কাজে মন চাইলেও যে ভর্তি হয়েছে তার ইচ্ছা অনুযায়ী চলার কোনো সুযোগ নাই। মুমিনদের মন চায় না তা না। আল্লাহ পাক কি বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন চায় কিন্তু করে না। নবী ইউসুফ আলাইহিসসালাম কি বললেন, ওমা উবারিউ নাফসি ইন্না নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্নি রাব্বি গফুরুর রহিম। আল্লামা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমাকে পবিত্র মনে করি না। ওমা উবারিউ নাফসি, নবী ইউসুফ, আমি আমাকে পবিত্র মনে, বরং আমার নফসে আম্মার আমাকে সব সময় গুনার কাজে ধাবিত করে আদেশ করে। আর এই নফসে আম্মার আর ধোকা থেকে কেউ বাঁচতে পারে না, একমাত্র আল্লাহ যাকে রহমত না করে। এ আমার মোমেন বাবারা যারা দাঁড়ি কাটো, তোমরা ভাবিও না আমার দাঁড়ি কাটতে মনে চায় না এবং কাটতে পারি না তা না, পারি কিন্তু কাটি না। আমরা যারা টুপি মাথায় দিয়ে হাঁটি, আমাদের জন্মগত টুপি মাথায় সেট হয়ে আসে নাই, আসছে নাকি? আমাদের টুপি রাখতে পারি, টুপি ছাড়তে পারি, কিন্তু কেন ছাড়ি না? যারা ঘুষ খান, সুদ খান, পরের মাল ঠগাইয়া খান, দুই নম্বর মালকে এক নম্বর বলিয়া রাতারাতি ধনী হওয়ার ব্যবস্থা করেন, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া মানুষের জুলুম করেন, অত্যাচার করেন, সরকারি মাল লুটপাট করেন, আমরা পারি না তা না। মন চায় কিন্তু করি না। মন চায় কিন্তু কেন জেলখানায় আসি? তো ইচ্ছা মতো করার কোনো কায়দা নাই। ফজরের সময়, শীতের সময় গোসল ফরজ, উজু করিয়া গোসল করিয়া ওই শীতের মধ্যে নামাজ পড়তে মন চায় না, কিন্তু ঘুমাবার কোনো আইন নাই। চৈত্রি মাসে রোজার সময় পানির পিপাসা নাই তা না, প্রয়োজন নাই তা না, মন চায় না তা না। কি পানি খাইতে মন চায় কি চায় না? পানির মধ্যে ডুব দেয় মুখের মধ্যে পানি, দুনিয়ার কেউ দেখে না, পানির প্রচণ্ড চাহিদাও আছে, মনও চায়, কিন্তু পানির মধ্যে ডুব দিয়েও কেন পানি পান করি না? আইন নাই। কি নাই? জেলখানার মধ্যে আইন নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু বিছানা আসার খাইয়া যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে পুড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে ফেরেশতারে, আমার ছাত্র, আমার যুবক, আমার মুরব্বী, আমার মহিলা, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করেছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে ফাঁকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. জোরে বলেন সুবহান আল্লাহ। ওই জান্নাত দেখিয়া পাগলের মতো জান্নাত থেকে রৌদ্রু দৌড় মারবে। কবরের মধ্যে যখন আল্লাহ পাকের মোমের বান্দা বান্দি যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সদরে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? জুয়ান বলবে, ফেরেশতারা সাবধানে কথা বল, আমার সাথে ধমক দিয়া কথা বলিস না, কারণ তুমি টুপি মাথায় দিয়া কলেজে যাইয়া কোনোদিন টিটকারি সহ্য করো নাই। আমি টুপি মাথায় দিয়া কলেজে গিয়া অনেক টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি কোনোদিন নামাই নাই। আমি দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটি যাওয়ার কারণে বহুত বকাবাজি আমি খাইছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছে, জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর মহাব্বত, ছেলের মহাব্বত, দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে জামা দেই নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক সদাকা আব্দি, আমার বন্দা সত্য কথা বলছে, ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে,
জান্নাতের নাজ নেমতের গোটা কবরটাকে ভরিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আসো, যা মনে চায় তাই করো, নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়িও না, রোজা রাখতে মনে চায় না রোজা রাখিও না, দাড়ি কাটতে মনে চায় কাটো, বেপর্দা সেনা বেবিচার, দুনিয়ার ক্ষমতা সুদ গুড় যা মনে চায় তুমি করো। কিন্তু দুনিয়ার মধ্যে ঘুরতে 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 আল্লাহ পাকের নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাস বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাঁতার জমিনে একাত মাসিকার একাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া না ফরমান রু আর বাইর হইতে চাইবে না, রুডা থর থর করে কাঁপতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ার রুডার করে এমন করে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। তুমি আমেরিকায় গিয়াও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়াও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, যতই তোমাকে সেলাইন পুশ করুক না কেন, যতই তোমাকে কোরামিন খাওয়াক না কেন, বাবার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। ফেরেশতারা বলবে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি, নাফরমান দেখবে তার মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, তার চেহারার সাথে আমার নবীর চেহারার কোনো মিল নাই, আমার নবীর শরীরের পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের কোনো মিল নাই। ওই নাফরমান দুনিয়ার কার্ল মার্কস মাওসুদুন আব্রাহাম লিঙ্কন অমুক তমুককে নেতা মানছে, আমার নবীকে নেতা মানতে পারে নাই। তখন ওই নাফরমান বলবে হা হা লাদরি হা হা লাদরি, আমি তো ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। তখন আল্লাহ পাক বলবে খাজা বাদুগুলা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ওই নাফরমানকে চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ মারবে, চাপের চোটে এক পাঁজরের হাড়ে আর এক পাঁজরে লাগাইয়া দিবে। আল্লাহ পাক বলবে নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দে, অমনি কবরটা হুফাতু মিন হুফারাইন্নার একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতারে ফেরেশতারা ওই নাফরমানকে জড়াইয়া ধর আঘাত কর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে, পেশেশরের নাফরমানের হাড্ডি গুটি কটপাট কটপাট করে ভাঙতে দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান উঠবে, এ আমার জ্ঞানী বাবারা পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়াতে কয়দিন বাঁচব, 30, 40, 50, 60, 70, 80 বছর, 90 বছর, এই হায়াত নিয়ে তুমি এত গর্ব, আমার মাওলাকে ভুলছ, অথচ কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো, আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালেরে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে,
রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উপর করিয়া পালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, না ফরমানা বুঝু কামি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম ভাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাউডার টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলে যে থাকবেন, না কেমন মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে, বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব, 30, 40, 50, 60, 70, 80 বছর, আর কোনো মোল্লা মৌলবীর কেরসা খাই না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে, খামসিনা আলফাসানা 50,000 বছর, আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সিনিসে জায়গা করিয়া দিও, আমাদের সবাইকে আরো সিনিসে জায়গা করিয়া দিও, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নাম আওয়াজে কেয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে, এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না, আল্লাহ ও আমার বাবারা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছলা গাও বাবা, একটু কি কলি যায় ব্যথা লাগে না, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আসো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নাম গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছন দিকে সরিয়া যাবে, আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিয়ে সরিয়া গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলবো হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, আল্লাহ বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না, তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা, আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় গিয়া কত জমিন ভিজাইছে, জিকির আজকার নসিহাতে গিয়া কত বুক বাসাইয়া বাসাইয়া কাঁদছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও, অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে এলান করিয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও, এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, জাহান্নামীরা জাহান্নামের জলতে জলতে কলিজা শুকায়া যাবে জিবরা শুকায়া যাবে অস্থির সহ্য করতে পারবে না, আপোষের মধ্যে জাহান্নামীরা নিজেরা নিজেরা পরামর্শ করবে ভাই দুনিয়ার মধ্যে একটু গোসল করলে ভালো লাগতো,
ভাই ফেরেশতা একটু গোসলের পানি দাও, আমরা গোসল করব, একটু শান্তি পাই নাকি? জাহান্নামীদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, ওই গরম পানি যখন জাহান্নাম লোকের মাথার উপরে ঢালিয়া দেওয়া হবে, মাথার তালু সিদ্ধ হইয়া পেটের মধ্যে ঢুকিয়া নারী বুড়ি গলাইয়া সব পিছনের রাস্তা দিয়া পালাইয়া দেব, তখন ওই গরম পানি শরীরের উপর দিয়ে বাইয়া বাইয়া পড়তে থাকবে, পানির সাথে সমস্ত শরীরের চামড়া খুলিয়া নিচের দিকে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, কেউ যদি বলতো রোজ আমার পাওয়া দানে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাঁধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্থি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সমাজে পানির থেকে উঠবা না। বাবার আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কথে আল্লাহের বান্দা বান্দি নামাজ খাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, সুদে ঘুষে বেইমানিতে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচা নাচি কর অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া হয় অমনি উল্টে গুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত। আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয়, আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কেয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মালা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো।
আল্লাহর কাছে মাপ চাও, কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন, কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসিয়া বাইর হব, ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া খোয়া ডাক দিবে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আনে মোলা আমাদেরকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবলে তালবেলে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ যত মোমেন মোমেনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও, খাস করে আমাদের শায়খ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও, আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন, ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা।